গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। আর্মি, নেভি এবং এয়ারফোর্সে একসাথে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কম্বাইন্ড রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের প্রথমে ট্রেনিং দিয়ে কোর্স করিয়ে কিন্তু তারপরে চাকরিতে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে। এখানে তোমাদের কোথায় কত শূন্যপদ রয়েছে, সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করতে গেলে বয়সসীমা কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সমস্ত কিছু এ টু জেড জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, এই নিয়োগটি করা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। তো এখানে দেখো, বাঁদিকে এক্সামিনেশন নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে, ডানদিকে ডেটটা উল্লেখ করা আছে। তো এখানে তোমাদের বলা হয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 1 2024, এই পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা উল্লেখ করা আছে http://upsc.gov.in। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 9 জানুয়ারি 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ভ্যাকান্সি কোথায় কত ভ্যাকান্সি দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের 1 নম্বরে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, যেখানে তোমাদের 100টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের কোর্স শুরু হবে 2025 জানুয়ারি থেকে। এখানে তোমাদের এর মধ্যে NCC হোল্ডারদের জন্য 13টি ভ্যাকান্সি রিজার্ভ রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, তোমাদের এখানে 2 নম্বর রয়েছে ইন্ডিয়ান নেভাল একাডেমি এজিমালা, যেখানে তোমাদের 32টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের কোর্স শুরু হবে 2025 জানুয়ারি থেকে। এখানে তোমাদের NCC হোল্ডারদের জন্য 6টা ভ্যাকান্সি রিজার্ভ রয়েছে। 3 নম্বর রয়েছে এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, যেখানে তোমাদের 32টা ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে তোমাদের বলা হয়েছে তোমাদের 3টি ভ্যাকান্সি NCC হোল্ডারদের জন্য রিজার্ভ রয়েছে এবং তোমাদের কোর্স শুরু হবে 2025 জানুয়ারি থেকে। 4 নম্বর রয়েছে অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই মাদ্রাস, যেখানে তোমাদের 275টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের নন টেকনিক্যাল বলা হয়েছে, SSC মেন নন টেকনিক্যাল, যেখানে তোমাদের কোর্স শুরু হচ্ছে 2025 এপ্রিল থেকে, ঠিক আছে? এবং 5 নম্বর রয়েছে অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই মাদ্রাস SSC ওমেন নন টেকনিক্যাল, যেখানে তোমাদের কোর্স শুরু হচ্ছে 2025 এপ্রিল মাস থেকে। এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 18টি। তো সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 457টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, 457 ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের বলা হয়েছে এই রিক্রুটমেন্টের যে পরীক্ষা, সেই পরীক্ষা নেওয়া হবে আগামী 2024 সালের 21শে এপ্রিল তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কলকাতায় এবং সেই সঙ্গে কিন্তু কলকাতা এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অবিবাহিত হতে হবে এবং সঙ্গে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো, তোমাদের এখানে বয়সসীমা কী লাগবে, কোন কোন ক্ষেত্রে। তো এখানে 1 নম্বর রয়েছে IMA ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যেখানে তোমাদের বলা হয়েছে অবিবাহিত পুরুষরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের জন্ম তারিখ হতে হবে 2 জানুয়ারি 2001 থেকে তোমাদের 1 জানুয়ারি 2006, এই তারিখের মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে IMA-র জন্য। 2 নম্বর রয়েছে ইন্ডিয়ান নেভাল একাডেমি, যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অবিবাহিত পুরুষ প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বয়স হতে হবে। এখানে তোমাদের জন্ম তারিখ উল্লেখ করা আছে 2 জানুয়ারি 2001 থেকে তোমাদের 1 জানুয়ারি 2006, এই তারিখের মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে। তারপরে 3 নম্বর রয়েছে ফর এয়ারফোর্স একাডেমি, তোমাদের এয়ারফোর্স একাডেমির জন্য বলা হয়েছে 1 জানুয়ারি 2025, এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 20 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে?
এরপর 4 নম্বরে বলা হয়েছে ফর অফিসার্স ট্রেনিং একাডেমি SSC কোর্স ফর মেন, যেখানে অবিবাহিত পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 2 জানুয়ারি 2000 থেকে তোমাদের 1 জানুয়ারি 2006 এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। তারপরে দেখো 5 নম্বর রয়েছে অফিসার্স ট্রেনিং একাডেমি SSC ওমেন নন টেকনিক্যাল কোর্স, যেখানে বলা হয়েছে শুধুমাত্র অবিবাহিত মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। সেই সঙ্গে ইস্যুলেস উইডো যারা রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার বিয়ে না করলে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ হতে হবে 2 জানুয়ারি 2000 থেকে তোমাদের 1 জানুয়ারি 2006 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে ফর IMA অ্যান্ড অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই, তো বলা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ের জন্য তোমাদের এখানে বলা হয়েছে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে ফর ইন্ডিয়ান নেভাল একাডেমি, তো এখানে নেভাল একাডেমির জন্য বলা হয়েছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু এখানে নেভাল একাডেমির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর রয়েছে ফর এয়ারফোর্স একাডেমি, যেখানে বলা হয়েছে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাট 10+2 লেভেল অর ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদের এয়ারফোর্স একাডেমির জন্য বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, অথবা তোমাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফিস, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত লাগবে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে 200 টাকা, অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে। এছাড়া বলা হয়েছে সমস্ত মহিলা প্রার্থী SC ST প্রার্থীর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তোমাদের শারীরিক মাপজব সম্পর্কে তোমাদের এখানে এই বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু অ্যানেক্সার 4 উল্লেখ করা আছে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মাপজব কী লাগবে। এখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মাপজব এই বিজ্ঞপ্তির মধ্যেই অ্যাপেন্ডিক্স 4 উল্লেখ করা আছে, তো তোমরা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে চাও তোমরা কিন্তু অ্যাপেন্ডিক্স 4টা ফলো করো, এই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। আমি এই নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করার শেষ তারিখ, সেটা কিন্তু আগেই বলে দিয়েছি 9 জানুয়ারি 2024। এরপরে দেখো তোমাদের সিলেকশান প্রসেসটা কী রয়েছে। প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশান হবে। তো বলা হচ্ছে তোমাদের এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমি এই 3টির জন্য তোমাদের সেম সিলেবাস। তো প্রথমত ইংলিশ, তোমাদের ইংলিশে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 2 ঘন্টা। জেনারেল নলেজ 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় 2 ঘন্টা। এবং 3 নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা। নেক্সট দেখো তোমাদের রয়েছে বিতে, তোমাদের অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য তোমাদের সিলেবাস দেখে নাও। এখানে 1 নম্বরে ইংলিশে তোমাদের 100 নম্বর থাকবে, যেখানে তোমাদের সময় 2 ঘন্টা। 2 নম্বর দেখো জেনারেল নলেজ, যেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা, সময় 2 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে ডিটেল সিলেবাস দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও তোমাদের কোন কোন সাবজেক্টে কী কী সিলেবাস, ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আমি এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারবে। এখানে দেখো তোমাদের নেগেটিভ মার্কিং বলে দেওয়া হয়েছে 0.33 মার্কস করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, ঠিক আছে।